হরে কৃষ্ণ, আপনারা কি জানেন বাড়িতে কোন দিন তুলসী গাছ লাগাতে হয়? আপনারা অনেকেই দেখবেন যে কোনো দিন আপনারা বাড়িতে তুলসী গাছ লাগিয়ে দেন। তুলসী মঞ্চে যদি তুলসী গাছ না থাকে তাহলে যে কোনো দিন তুলসী মঞ্চে তুলসী গাছ লাগিয়ে দেন। এতে আমাদের কি হয়, কোনো পুণ্য হয় না আমাদের ক্ষতি হয়? কোন দিন আপনারা তুলসী মঞ্চে তুলসী গাছ লাগাবেন? যেই দিন লাগালে গৃহের কল্যাণ হয় এবং পুণ্যফল লাভ হয় তা আমি এই ভিডিওটিতে আপনাদের সামনে জানাবো। আপনারা এই সত্য জিনিসটি জানতে আমাদের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন। তুলসী বৃক্ষ হলো এমন একটি বৃক্ষ যা প্রত্যেক হিন্দুর বাড়িতে পূজিত হয়ে থাকে, পূজা করা হয়ে থাকে। আমাদের সনাতন হিন্দু ধর্মাবলম্বী যারা ব্যক্তিরা রয়েছে তারা প্রত্যেকেই সকাল সন্ধ্যেবেলা অত্যন্ত নিষ্ঠা সহকারে তুলসী পুজো করে থাকি। দেখবেন অনেকে তুলসী গাছে জল দেন, প্রদীপ দেখান এবং তুলসী পরিক্রমা করেন। কিন্তু প্রায় যে ভুলটি সকলেই করে থাকে তা হল তুলসী মঞ্চের গাছটি যদি পেয়ে যায় তাহলে অন্য একটি তুলসী গাছ আপনারা যে কোনো দিন লাগিয়ে দেন। এটা কি ঠিক? আমাদের শাস্ত্র কি বলছে? আমাদের হিন্দু ধর্মে বিভিন্ন শাস্ত্র রয়েছে, তার মধ্যে অন্যতম একটি প্রধান হল স্কন্দ পুরাণ। তাতে লেখা রয়েছে যে বাড়িতে আপনারা গৃহে কোন দিন তুলসী গাছ রোপণ করবেন বা অর্পণ করবেন, কোন দিন তুলসী গাছ লাগালে গৃহের কল্যাণ হবে। তো আপনাদের আমি বলে রাখি, আপনারা সোমবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এই চার দিন আপনারা তুলসী গাছ রোপণ করতে পারবেন। কিন্তু মনে রাখবেন বিকেল হয়ে যাওয়ার পর, গধূলি হয়ে গেলে, সন্ধ্যে লেগে গেলে আর আপনারা তুলসী গাছ লাগাতে পারবেন না। তুলসী গাছ কি মঙ্গলবার, শনিবার এবং রবিবারে লাগানো যাবে? এই প্রশ্ন উত্তরে বলছি, শনিবার, মঙ্গলবার এবং রবিবারে তুলসী গাছ আপনারা কখনোই লাগাবেন না। এবং একাদশী, দ্বাদশী, অমাবস্যা, পূর্ণিমা, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ এই দিনগুলিতেও আপনারা তুলসী গাছ রোপণ করবেন না। শুধুমাত্র সোমবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এই দিনগুলিতে আপনারা সকালবেলা, দুপুরবেলা কিংবা বিকেলবেলা লাগাতে পারবেন। কিন্তু অনেকেই ভুল করে থাকে, না জেনে, সত্য জিনিসটি না জেনে যে কোনো দিন আপনারা তুলসী মঞ্চে তুলসী গাছ লাগিয়ে দেন। এটা ঠিক নয়, তাই আপনারা শাস্ত্র মেনে চলুন এবং তুলসী মঞ্চে তুলসী বৃক্ষ পরিবর্তন করতে হলে আপনারা এই দিনগুলিতে তুলসী গাছ লাগান এবং জল দিন অর্পণ করুন। দেখবেন ভগবান শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনাদের গৃহেরও কল্যাণ হবে, সুখ সমৃদ্ধি ফিরে আসবে, অত্যন্ত জীবন পুণ্যময় হয়ে উঠবে। তাই আপনারা আজ থেকে এই ভুলগুলি করবেন না। এই ভিডিওটি থেকে এই কথাগুলি জেনে নিয়ে আপনারা আজ থেকে এই দিনগুলিতেই তুলসী মঞ্চে তুলসী গাছ রোপণ করুন এবং আপনাদের পরিচিত আরও যত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব রয়েছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন। আমরা অনেককেই দেখে থাকি যে অনেকেই ভুল করে যে কোনো দিন তুলসী গাছ তুলে দেন আবার যে কোনো দিন তুলসী গাছ লাগিয়ে দেন। এটা ঠিক নয়, কারণ তুলসী হল দেবী ভগবান নারায়ণের স্ত্রী, তাকে অত্যন্ত নিষ্ঠা সহকারে আমরা পুজো করে থাকি। আপনারা কি অন্য কোনো বৃক্ষকে পুজো করেন? দেখবেন অন্য কিন্তু কোনো বৃক্ষকে পুজো করেন না, শুধু অসত্য বৃক্ষকে পুজো করা হয়, বটপাকুর গাছ যেটা, আর একমাত্র তুলসী বৃক্ষই প্রত্যেক হিন্দু বাড়িতে পূজিত হয়। বটপাকুর গাছ কিন্তু প্রত্যেকের বাড়িতে থাকে না, কিন্তু তুলসী বৃক্ষ এমনই এক বৃক্ষ যা প্রত্যেকের বাড়িতে, হিন্দু ব্যক্তির বাড়িতে থাকতেই হবে এবং পুজো করতেই হবে। ভগবানকে আপনারা যতটা না আনন্দ দিতে পারবেন পুজো সেবা করে, যদি মাত্র আপনারা তুলসী সেবা করতে পারেন তাহলে ভগবান অতি প্রসন্ন হন। তাই আপনারা ভুল করবেন না, সকলের কাছে ভিডিওটি শেয়ার করে দিন যাতে তারা এই সত্য তথ্যটি জেনে এই দিনগুলিতে বাড়িতে তুলসী গাছ লাগাতে পারেন। আজকের মতন এখানেই সমাপ্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন এবং আমাদের মধুর কৃষ্ণকথা চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন তথ্যগুলি সর্বপ্রথম আপনাদের সামনে পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।